প্রেমে ঠান্ডা আইসক্রিম দেওয়া হয়েছে ওকে। অনেক কিছু কেনাকাটা আছে, সেগুলো সব সারবো, আর অনেক কিছু খাবার দাবার খেয়েও বেরোয়নি, অফিস করেই একদম বেরিয়ে পড়েছি। হয়েছে? হ্যাঁ, অফিস করে, ও বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি ঢুকে পড়। অফিস করেই একদম বেরিয়ে পড়েছি, দিয়ে বাইরেই কিছু একটা কফি টফি তুলে নেবো, খাওয়া দাওয়া করতে করতে, মানে গাড়িতেই খাওয়া দাওয়া করতে করতে, দিয়ে তারপরে ইন্ডিয়ান স্টোরে কেনাকাটা করে বাড়ি চলে আসবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কফি তুলে নিলাম, ওই যে ওইখানটাতে স্ক্রিনটা আছে ওখানে অর্ডার করলাম, দিয়ে এখানে এলাম, এখান থেকে এবার নিয়ে নেবো কফিটা। নিয়ে নিয়েছি কোল্ড কফি, ওদিকে বস্টন ক্রিম খাওয়া হয়েও গেল, বস্টন ক্রিম ডোনাট নিয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে অলরেডি ওর। আচ্ছা, বাড়িতে ছিল তো সারাদিন, ওই আজকেও তাই আমার সাথে স্টেপলারের মতন আটকে ছিল, মিটিং হচ্ছে, হাসছে, আমার মিটিং হচ্ছে, আমি বললাম তুমি যা একটু একটু পাশে বস না, একদম চিপকে বসে আছে, করতে বলেছি যা আছে সবই করেছে, যা যা কাজ ছিল, পড়াশোনা, ড্রয়িং, আঁকা, মানে কিছু বাদ দেয়নি, সবই করেছে, কিন্তু ওই আমার পাশে বসে একদম চিপকে থেকে। চলে এসছি ইন্ডিয়ান স্টোর, আমি ভুল করে জ্যাকেট না পরে বাড়ির, মানে গাড়ির বাইরে বেরিয়ে পড়েছি, ঢুকে গেছি, ওই তো উল্টো দিকে গাড়ি রেখেছি, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিরেবে নাও, হ্যাঁ হ্যাঁ কার্ডটা নিয়ে আয় বাবা। পটল পাওয়া যাচ্ছে আজকে, খুব বেশি বড় না, ছোট ছোট সাইজ, আর এই পটলগুলো সবসময় এরকম জলের মধ্যেই ডোবানো থাকে। এটা হচ্ছে পার পাউন্ড 6.99, মানে হচ্ছে 1 কেজি পটলের দাম হবে হচ্ছে ওই 850 টাকার মতন হবে। আর ইন্ডিয়ান স্টোরে বেগুনের কিন্তু অসংখ্য ভ্যারাইটি পাওয়া যায়, বেগুনকে এখানে বলে হচ্ছে এগ প্ল্যান্ট, তো অনেক রকম ভ্যারাইটি, মানে মোটামুটি ইন্ডিয়ার নর্থ সাউথ সব রকম এরিয়াতেই, মানে সব রকম স্টেটে যে যে বেগুন অ্যাভেলেবেল সব রকম বেগুন পাওয়া যায়। এইটা নর্মালি আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে খেয়ে থাকি, আর এই যে এটা হচ্ছে ফ্যান্সি দেখতে, এটার আবার নাম হচ্ছে এগ প্ল্যান্ট গ্রাফিটি। কাঁচা লঙ্কা এখানে হচ্ছে 6.29 পার পাউন্ড, তার মানে হচ্ছে আমার 1 কেজি কাঁচা লঙ্কা ওই প্রায় 750-750 টাকার মতন পড়বে ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখানে না সব কিছু এরকম পাউন্ডে লেখা থাকে, 1 পাউন্ড মানে হচ্ছে 450 গ্রাম, মানে ওই 2 পাউন্ড মানে হচ্ছে 1 কেজির কাছাকাছি গিয়ে হচ্ছে। আর কাঁচা লঙ্কা তো নিতেই হবে, বাঙালি রান্নায় মানে ইন্ডিয়ান রান্নায় তো কাঁচা লঙ্কা ইউজ করতেই হয়। আজকে কিছু ফ্রেশ সজনে ডাটা রয়েছে, আর সজনে পাতাও পাওয়া যায়, কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই আজকে। সজনে পাতা 1 কেজির দাম প্রায় 1200 টাকার মতন। ইন্ডিয়ান স্টোরের বাজার হয়ে গেল, প্রচুর বাজার হচ্ছে আজকে, চাল ডাল তেল কিছু বাদ নেই, সব গ্রসারি হয়েছে, ডাল তেল সব নিয়েছি। আমি তোমাকে হাত দিয়ে দুটো আঙুল দিয়ে দেখাচ্ছি, এই সব মিলিয়ে এই ছোট্ট কার্ডটার মধ্যে $200 বাজার হচ্ছে। ইন্ডিয়ান গ্রসারি ইজ ভেরি কস্টলি, রেগুলার গ্রসারি যেগুলো পাওয়া যায় দ্যাট ইজ ওকে। কি চকলেট আর কুলফি, ওর পছন্দ মতো চকলেট আর কুলফি নিতে পারেনি, কুলফি আর কিনে দিলাম না, বাড়িতে অনেক আইসক্রিম আছে। দোকানটা সবার কাছে শুনেছি, তো এসছি এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা পুজোর জিনিসপত্র। পুজোর দোকানে এসে কি করে বুঝতে পারছে, জিনিসপত্র অনেক দেখলাম, কিছু কিছু টুকটাক জিনিস কিনলাম আমরা। ও এইটা তো, এটা সেই ছোটবেলার কথা মনে পড়লো, তো ছোটবেলায় ডাক্সেল যেরকম ইউজ করতাম সেরকম টাইপের ইউজ করতে, হ্যাঁ বেশ ভালো ছোটর মধ্যে দোকানটা, আর ফ্রেশ ফ্লাওয়ারও পাওয়া যায় বললো, তো কালকে আমি বিকেলবেলা এসে নিয়ে যাবো। ছোটবেলায় চুল বাঁধতাম নাচের স্কুলে নাচ শেখার জন্য,
এরকম টার্সেল, যদিও এটা টার্সেল না, এটা অন্য কিছু হয়তো হবে, কিন্তু চুলে এরকম লম্বা বিনুনি বেঁধে নিচটা এরকম ঝুলিয়ে দিত, নাচ করতাম। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু আমাদের জেনারেশনে যারা নাচ টাচ করেছে তারা মানে অবশ্যই এরকম ইউজ করেছে। পুরো ঘুরে ঘুরে দেখছি দোকানটা, অনেক জিনিস এক্সপ্লোর করছি। এই যে গাজরা টিকলি টিকলি সব শুদ্ধ আছে, ভালো দেখতে। হয়ে গেল আমাদের পুজোর কেনাকাটা, অল্প অল্প কিনেছি, যা সাংঘাতিক দাম এক একটা জিনিস। এগুলো গড়িয়াহাটের মার্কেটে আমি জানি আমি 150-200 টাকায় পাবো, সেগুলো এখানে প্রায় 1,500-2,000 টাকা দাম চাইছে। এরকম দাম দেখে দেখেই ভাবছি না থাক, যখন ইন্ডিয়া যাবো নিয়ে আসবো। ওই গাঁদা ফুলের মালাগুলো গড়িয়াহাট থেকে পাওয়া যায়, আমার তো বন্ধু দমদম মার্কেট থেকে দিয়েছিল, আমার বাড়িতে আছে, তো ওইগুলো এখানে কিনতে এসছি। এক একটা মালা হচ্ছে 400 টাকা করে বলছে, না না থাক আমি ওয়েট করে থাকবো, আমার ঠাকুরও ওয়েট করবে, আবার যখন কলকাতা যাব নিয়ে আসবো সব। এই যে গাড়িতে বসে আমরা এখন আলোচনায় বসেছি, আমরা এখন কোথায় যাব। আমাদের কাজকর্ম সব হয়ে গেছে, দিয়ে এখন প্ল্যান হচ্ছে বাইরে খাওয়ার, বিরিয়ানি খাওয়ার। তো বিরিয়ানির দোকানটা এখান থেকে, যেখান থেকে বিরিয়ানি নিই, আর একটা দোকান আছে বিরিয়ানি, সেখান থেকে ভেবেছিলাম ট্রাই করব, কিন্তু ওটা দোকানটা আজকে বন্ধ, কারণ আমাদের এখানে আজকে ঈদ। আমি জানি ইন্ডিয়াতে কালকে ঈদ, আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তো কালকে ঈদ, কিন্তু আমাদের এখানে আজকে ঈদ। হ্যাঁ, তো সেই জন্য বন্ধ। তো আর একটা দোকান আছে, কল করে নাও এটা, তো কল করে দেখি যদি খোলা থাকে তাহলে বিরিয়ানি খাবো, নেবো বা খাবো ওখানে বসেই, খেয়ে বাড়ি যাবো। ফ্রাইডের বাজার, আজকে একটু ভালো ভালো খেতেই হবে। হ্যাঁ, বিরিয়ানি শুনে এরকম করে হাত ওঠায়। চলে এসছি রেস্টুরেন্ট, ওই যে কারাই পয়েন্ট, ওই রেস্টুরেন্টটাতে আমরা যাব। কিন্তু এই এরিয়াটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট আছে, সব রকম কুইজিন আছে। তো আজকে এটা তো আমরা ফার্স্ট ট্রাই করবো এটা তো। আর একটা যেটা কল করলাম সেটাও খোলা ছিল না। চলে এসো, বন্ধ করো। চলে এসছি রেস্টুরেন্টে, বসে পড়েছি। রেস্টুরেন্ট খুব সুন্দর, এটা খুব বেশি দিন হয়নি এখানে আর কি, আমাদের এরিয়াতে এটা প্রথম হয়েছে। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে অন্টারিওতে, কিন্তু আমাদের প্রথম হয়েছে, এক্সপেরিমেন্ট করতেই এসছি আমরা। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে একটি প্রচণ্ড ভিড়, মানে পুরো ফেস্টিভ্যাল মুড, একবারে ফ্রাইডে নাইট, তার মধ্যে লোকজন এসছে সব সেলিব্রেট করতে, ভালোই লাগছে, ভালো দিনেই এসছি আমরা আজকে। তো জয়বাবু এসেই মেনু কার্ড দেখে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে ফার্স্টে। বাট আমাদের তো আবার ওরকম আছে একটু সিলেকশনের ব্যাপারে, খাবার দাবার কেমন হবে। একটা কড়াই চিকেন অর্ডার করেছি আমরা, ওটা আসুক দেখি কেমন হয়, কড়াইয়ের মধ্যে সার্ভ করবে। অ্যাবি বাবুর ভালোই হচ্ছে, ছুটির দিন আজকে, তাই না? অ্যাবি বাবু তো লং উইকেন্ড, ফ্রাইডে স্যাটারডে সানডে, তিন উইকের জন্য আমার 3 weeks এর রোব আমার একদিন বাদ গেছে। হ্যাঁ, তিন দিন করে আর কি ছুটি, তাই তো লম্বা ছুটি। ও হ্যাঁ, আগের উইকে গুড ফ্রাইডে ছুটি ছিল, বেশ মজা। অ্যাবি বাবু চলে এসেছে খাবার, এটা হচ্ছে এখানকার স্পেশালিটি আর কি, কড়াইয়ের মধ্যে করে দিয়েছে, এটা একটা কড়াই তার মধ্যে করে দিয়েছে। এটা ফুলও হয় হাফ হয়, তো আমরা হাফটা নিয়েছি। আমরা কি নিলাম এটা, কিছু একটা, এটা কি চিকেন ছিল, কাবাব, চিকেন কড়াই কাবাব, এরকম কিছু একটা হয়েছে। এটা এখানকার স্পেশালিটি, তার সাথে নান চলে এসছে, বিরিয়ানিও চলে এসছে, আমরা সবই চিকেনের আইটেম নিয়েছি। আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, ফুডটা খুব ভালো ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল, ওই জন্য অ্যাবি বাবুর একটু আইসক্রিম দরকার হয়েছে, একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে খাচ্ছে। আরাম হয়েছে, হচ্ছে একটা ঠান্ডা কিছু হলে খুব ভালো হয়, তাই ঠান্ডা আইসক্রিম দেওয়া হয়েছে ওকে। যাবি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছি। আমরা জিজ্ঞেস করছি ঝাল লেগেছে আবার যাবি, বলছে হ্যাঁ হ্যাঁ আবার যাবো। আমাদের যাওয়ার ইচ্ছা আছে, খুব ভালো রেস্টুরেন্টটা, পছন্দ হয়েছে। আমাদের তো ওই নাটস ব্যাপারটা রয়েছে না, আমরা ফোন করে মেক শিওর করে গেছি আর কি, তো ওরা বলেছে এই নাটস নেই কিছু। আর রেস্টুরেন্টের যে ওনার ছিল লেডি, আজ খুব সুন্দর করে সেজে গুজে এবং প্রত্যেককে জিজ্ঞেস করছে আর কি ফুড কেমন। অ্যাকচুয়ালি এই এই রেস্টুরেন্টটা হচ্ছে কারাই পয়েন্টে গেছিলাম আমরা আজকে, কারাই পয়েন্ট হচ্ছে চেইন বিজনেস, মানে এর অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেক সিটিতে, তো এটা নতুন ওপেন হয়েছে, এত ভালো। আমরা আর কি জিজ্ঞেস করছি আমাদের খাবার কেমন, আমরা বলেছি ভালো হয়েছি, ও নিজে থেকেই বলছে যে বিরিয়ানিটা আমাদের আর একটু ভালো করার ইচ্ছে আছে, আমরা খুঁজছি যে বেটার টেস্ট কী করে করা যায়। সত্যি বিরিয়ানিটা এমনি ভালো, রাইসটা ভালো, চিকেনটা ভালো, কিন্তু একটু ওই যে বেশি স্পাইস না, মানে একটু ওই গরম মশলাটা একটু বেশি স্ট্রং, বেশি গরম মশলার ফ্লেভার হয়ে গেছে। লিটারেলি ওরকম করছিল যে আমাদের খাওয়া সার্ভ করছিল,
তাকে আমরা বলেছি, ও বলছে কিছু একটা ঠান্ডা দাও, তাকে আমরা বলেছি আইসক্রিম দাও, তা ও বলছে আমাদের এখানে অনেক আরো ডেজার্ট আছে, তোমরা ট্রাই করতে পারো, আজকেও স্পেশাল অনেক ডেজার্ট আছে। আমরা বললাম না না, তুমি ওকে ভ্যানিলা আইসক্রিম দাও ঠান্ডা, ও খাবে বলেছে ও খাক। তারপরে কিন্তু এত মানে এরকম টাইপের ইন্ডিয়ান স্পাইসি খাবার খেতে এত ভালোবাসে, বলছে আওয়াজ যাবে। আমি ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে ওকে বললাম তুই শুয়ে পড়, আমি আসছি। প্রচুর বাজার করেছিলাম তো সেগুলো সব গোছালাম, পূজা স্টোর থেকে যেগুলো কিনেছি সেগুলো আর গাড়ি থেকে আনিনি, কিন্তু বাকি যেগুলো গ্রসারি করেছি সেগুলো সব আনলাম, ফ্রিজে ঢোকালাম, সব কিনেছিলাম, টমেটো ধনে পাতা ওগুলো তো সব ফ্রিজে ঢোকাতেই হয়, বাজার অনেক হয়েছে, হাঁপাচ্ছি। সে বাজার টাজার গুছিয়েছি, গাড়ি থেকে সব জিনিসপত্র বোধহয় ভেবেছিলাম কিচ্ছু আনবো না, গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসছি। হ্যাবি চলো আজকে আমরা ব্লগটা এন্ড করে দিই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট। কমেন্ট করো, হয়েছে স্লো মোশন এন্ড হয়েছে। একটা বাটন লাগাবো আমি, বাটনটা প্রেস করবো আর বলতে শুরু করবি স্পিডে।